আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা রয়েছি ইউকেতে এখন, আর ইউকে থেকে আপনাদের সাথে কথা বলছি, চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা আসার পর থেকে আমাদের যত ছবি, যত ভিডিও, যত কিছু আপলোড করছি, একটা কমন প্রশ্ন সবাই করে যাচ্ছেন সমানতালি, সেটি হলো যে আসলে ইউকেতে যেতে কত টাকা লাগে বা কত টাকা লাগছে আপনাদের যেতে। এমনকি শুধু যে কমেন্ট বক্সে আমরা অথবা কমেন্টে অথবা মেসেজে আমরা যে এই প্রশ্নগুলো পাচ্ছি, ব্যাপারটা এমন না, এর বাইরে আমাদের খুব কাছের পরিচিত যে পরিচিত যারা আছে তাদের সঙ্গেও যখন অনেকেরই দেখা হচ্ছে, তারা জিজ্ঞেস করছে যে আচ্ছা আসলে যে ওরা যে ইউকেতে গেল কত টাকা লাগলো বা টাকার ব্যাপারটা কি। তো প্রথমত যে বিষয়টি যে শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, যে আসলে টাকা প্রধান বিষয় নয়, টাকা থাকলেই ইউকেতে আসা যায় না, কিন্তু তারপরও আবার টাকার প্রয়োজন আছে। ইউকেতে আসতে হলে একটা মিনিমাম টাকার প্রয়োজন আছে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন। আর ইউকে গভর্নমেন্টস আসলে সব ধরনের তথ্য ওপেন করে রেখে দিয়েছে আমাদের জন্য, আমরা চাইলেই একটু ঘাটলি কিন্তু আমরা সব কিছুই জানতে পারি, এটা কাউকে আসলে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। তারপরও যেটি হয়, আমাদের বাংলাদেশের অনেক কিছুই ডিজিটাল হয়েছে, অনেক তথ্যই কিন্তু আমাদের সামনে থাকে, তারপরে আমরা ঘুরে ফিরে জিজ্ঞেস করি বা জানতে চাই। এটাকে আমি খারাপভাবে দেখছি না, কিন্তু আমার মনে হয় যে আমরা একটু সবার ঘাটাঘাটির মন মানসিকতা তৈরি করা উচিত। যাই হোক, আমরা সে কথায় যাবো না, আজকে আমাদের এই ভিডিওটির মূল বিষয় হলো ইউকেতে আসতে কত টাকা লাগে। যেহেতু আমরা এই মুহূর্তে ইউকেতে রয়েছি স্টুডেন্ট ভিসায়, তো স্টুডেন্ট ভিসায় আসতে কত টাকা লাগে বা মূলত কত টাকা খরচ হয় তার একটা হিসাব দিব। তবে একটা কথা বলে রাখি, এই হিসাবটা বা যেটা আমরা বলবো এটা আসলে ইউকে গভর্নমেন্টসের যে মূল ফিগুলো সেগুলোই আমরা বলবো, এর বাইরে হয়তো বা আপনার বিভিন্ন জায়গাতে অনেক টাকা খরচ হতে পারে। যেমন আমরা বলি যে আসার জন্য আপনার প্রিপারেশনের ক্ষেত্রে অনেকগুলো টাকা খরচ হয়, আসার ক্ষেত্রে আপনি হয়তো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেখানে আপনাকে অনেকগুলো টাকা খরচ হচ্ছে, সেগুলো কিন্তু এই হিসাবের ভিতরে আসলে আসবে না। সেগুলো হলো আমাদের নিজেদের প্রিপারেশন বা নিজেদের প্রয়োজনে আমরা কি টাকাগুলো খরচ করছি। এর বাইরেও আরো কিছু এজেন্সি বলি বা আপনি কারো হেল্প নিচ্ছেন, তাকে কিছু এক্সট্রা টাকা দিচ্ছেন, সেগুলোর হিসাব এখানে কিছুই আসবে না, কারণ সেগুলো ম্যান টু ম্যান ভেরি করছে। তো মোদ্দা কথা হলো যে মূলত ইউকে গভর্নমেন্টস আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে একজন ইমিগ্রেন্ট হয়ে স্টুডেন্ট ভিসা এখানে আসার জন্য, আমরা সেই হিসাবটি করব। প্রথমত হলো যে আপনি স্টুডেন্ট ভিসায় যদি আসতে চান, তাহলে আপনাকে তো ভর্তি হতে হবে এখানকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। তো যখন আপনি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তখন সেই বিশ্ববিদ্যালয়ের ওই কোর্সের একটা ফি থাকবে। এখন এই কোর্সের ফি কিন্তু কোর্স ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ সম্পূর্ণ আলাদা আলাদা, তো আমরা ওই হিসাবটাও দিতে পারবো না। আমরা ধরে নেই ইন অ্যান অ্যাভারেজ ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটির এমএসসি প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামগুলো 10 বা 12 হাজার পাউন্ড থেকে শুরু করে এক বছরের কোর্সে 15-16-18 হাজার পর্যন্ত যেতে পারে। তাহলে এই যে কোর্স ফি, এটা হলো ধরে নেই আমরা আনুমানিক 10 হাজার থেকে 18 হাজার পর্যন্ত, এর ভিতরে ভেরি করে, এটা হলো কোর্স ফি। এখন আসা যাক যে মূল প্রশ্ন, কত টাকা লাগলো বা ব্যাংকে কত টাকা রাখতে হবে, কত টাকা দেখাতে হবে। মেইনলি হলো আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো কোর্স ফি, আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টে পড়ার জন্য আপনার কোর্স ফি কত আছে, এটা হলো এক নাম্বার। আর নাম্বার টু হলো আপনি যে জায়গাতে আপনার বিশ্ববিদ্যালয়টার অবস্থান বা বিশ্ববিদ্যালয়টা যে জায়গায় অবস্থিত তার উপর নির্ভর করে, এই যে যত দিনের কোর্স, হতে পারে সেটা এক বছরের কোর্স, হতে পারে সেটা 2 বছরের কোর্স, যতদিনের কোর্স ততদিন আপনার থাকা খাওয়ার জন্য একটা মিনিমাম টাকা আপনাকে থাকতে হবে, এটাই মূলত আমাদের আসলে ব্যাংকে দেখাতে হয়। তো এই ক্ষেত্রে ইউকে গভর্নমেন্টস একটা কথা বলছে যে স্পষ্ট হবে, তাদের ওয়েবসাইটে লেখা আছে gov.uk, সেখানে লেখা আছে যে আপনি যদি লন্ডনের ভিতরে, আপনার ক্যাম্পাস যদি হয় লন্ডনের ভিতরে এবং আপনি যদি লন্ডন শহরের ভিতরে থাকেন, তাহলে আপনাকে 1334 পাউন্ড হিসাব করে প্রতি মাসে, এটাকে মিনিমাম 9 দিয়ে 9 মাসের একটা খরচ নিয়ে আসতে হয়, মিনিমাম আপনি 9 দিয়ে গুণ করবেন, গুণ করে যে টাকাটা সম্ভবত 12,009 পাউন্ড এরকম একটা কিছু আসে। এখন এটার বাংলা টাকাটা আসলে কত হবে সেটা আসলে যেদিন আপনি এই টাকাটা হিসাব করবেন ব্যাংকে রাখছেন ওই দিনের উপর নির্ভর করবে, কারণ বাংলা টাকাটা আসলে কনভার্ট হয়, তারা কিন্তু বলছে এখানকার পাউন্ড হিসাবে, তার মানে আপনার 1334 পাউন্ড প্রতি মাসে ধরে আপনাকে খরচ হিসাব করতে হবে মিনিমাম 9 মাসে, বাট 12 মাস হিসাব করা ভালো, এবং যে পাউন্ডের যে পরিমাণটা হবে সেটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে।
অবশ্যই তার কম না, একটু কিছু বেশি থাকতে পারে সেটা বলে, এবং বলা হয় যে মিনিমাম 200-250 পাউন্ড বেশি রাখা ভালো, কারণ চার্জ ওঠানামা করে। আর যদি আপনার বিশ্ববিদ্যালয় হয় লন্ডনের বাইরে, লন্ডন শহরের বাইরে, সেক্ষেত্রে তারা বলে দিয়েছে 1023 পাউন্ড প্রতি মাসে হিসাব করে আপনাকে, ঠিক একইভাবে 9 মাসের মিনিমাম, তাহলে 12 মাসে আমরা হিসাব করে নিতে পারি, বা আপনার কোর্স যতদিন হবে তার উপর নির্ভর করে আপনি হিসাব করবেন। এই টাকাটা হলো আপনার লিভিং কস্ট, যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এখন একটা কথা হলো, কেউ যদি তার টিউশন ফি তার কোর্সের হলো 10,000 পাউন্ড আমরা ধরে নেই, কিন্তু সে 10,000 পাউন্ড পুরোটা দেশে বসে পে করলো না, সে বাকি টাকা রাখলো কিছু টাকা, যেটা এসে দেশে, এই দেশে এসে সে জমা দিবে, তখন কিন্তু ওই বাকি টাকাটাও তাকে ওই অ্যাকাউন্টে তার ওই লিভিং কস্টের সাথে দেখাতে হবে। তাহলে কত টাকা আসলে এক্সাক্ট লাগছে এটার হিসাবটা আসলে এভাবে করে করতে হবে। এখন সেটা কিন্তু আপনার নির্ভর করছে ম্যান টু ম্যান, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, বা সে কীভাবে, সে কত পার্সেন্ট টাকা দিচ্ছে, সে কীভাবে কী করলো তার উপর নির্ভর করে। এইটা হলো একদম মূল খরচ ইউকেতে আসার। এর বাইরে অনেক খরচ আছে যেগুলো আমরা জানি, যে খরচগুলো হয়তো বা এই হিসাবের ভিতরে তারা কাউন্ট করবে না, কিন্তু সেই প্রিপারেশনগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা যদি মেইন খরচ বলি, তাহলে আপনার টিউশন ফি, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন, প্লাস তার সাথে হলো লিভিং কস্ট। এখন আপনি যদি একা আসেন তাহলে তো এটা ঠিক আছে, এখন আপনি স্টুডেন্ট, আপনি আসলেন, আপনার সাথে আপনার ডিপেন্ডেন্ট, আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ অথবা সাথে আপনার বাচ্চারাও আসছে, তখন কিন্তু আবার যতজন আসবে তাদের জন্য ঠিক ওইভাবে, যদি লন্ডনের ভিতরে হয় অত টাকা, লন্ডনের বাইরে হয় এত টাকা, সেটা হিসাব করে ওরকম করে মিনিমাম 9 মাসে হিসাব করে তার জন্য কিন্তু আলাদাভাবে দেখাতে হবে। কারণ এই ব্যাপারটা এমন না যে স্টুডেন্ট আসছে তার টাকা দেখালো, এরপর আর একজন আসছে তার টাকা দেখাতে হবে, তার মানে আপনি যতজন পার্সন আসছেন তাদের ওরকম করেই অ্যাকাউন্টটা দেখাতে হবে। তো এই টাকাটা হলো মূলত লাগে ইউকেতে আসার জন্য। আর এর বাইরে আনঅফিসিয়ালি অনেকেই অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সেগুলো আসলে সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু আমি আজকে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি হলো ইউকে গভর্নমেন্টস, তাদের ওয়েবসাইটে যে কথাটা বলা আছে, এবং আমাদের আসার ক্ষেত্রে আসলে এটাই আমাদের মেইন এই জায়গাটায় লেগেছিল। এর বাইরে এখন কথা আছে, আপনি বলছে 9 মাসের দেখালি হবে, আপনি 9 মাস না, আপনি 12 মাসের পুরো টাকাই দেখালেন। আপনি সবচেয়ে ভালো হয়, যেটা এটা আমার ওপিনিয়ন, এটা এমন না যেটা সবারই করতে হবে, সেটা হলো যে দেশ থেকে আসার আগে যদি চেষ্টা করেন সম্পূর্ণ টিউশন ফিটা দিয়ে আসার, তাহলে সেটা আপনার জন্য এখানে লাইফটাকে অনেকটা ইজি করবে। এর বাইরে অনেক খরচ আছে প্রিপারেশনের ক্ষেত্রে, যেমন বললাম আইএলস থেকে শুরু করে, আসলে প্রথম যেদিন থেকে চিন্তা করুন ওই দিন থেকে আপনার কিন্তু খরচের খাতা শুরু হয়ে গেল, অনেক খরচ আছে। এরপরে হলো আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফিস আছে, আপনার টিবি টেস্টের জন্য আপনাকে সেখানে খরচ আছে, তার মানে মূল খরচের হিসাবটা টানাটা অনেক বড় হয়ে যাবে, এবং সেটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু মূলত যে খরচটা একদম স্পেসিফিক সেটির ক্ষেত্রে আমরা বলবো দুই ভাগে, একটা শুরুতেই বললাম টিউশন ফি যেটি আপনি কভার করে নিতে হবে, এবং নাম্বার 2 লিভিং কস্ট, এই দুইটা হলো আপনাকে ব্যাংকে দেখাতে হয়। আর এর বাইরে যে টাকাটা সেটা আসলে সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপরে, আপনার পরিস্থিতির উপরে, আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন সেবার উপরে। বাট যদি নিজে নিজের চেষ্টা করেন, আসলে ওই খরচগুলো যেগুলোর দরকার সেগুলোর বাইরে, এটাই হলো মেইন খরচ। এর বাইরে আসলে ইউকেতে আসার জন্য কোনো খরচ নাই। অনেকে অনেক কথা বলেন, কেউ ইউকেতে আসছেন 50 লাখ টাকা খরচ করে, কেউ আসছেন 1 কোটি টাকা খরচ করে, সেটা নির্ভর করতেই পারে, সেটা তার পরিস্থিতি বা তার চেষ্টা বা তার যেভাবে সে যে পদ্ধতিতে আসছেন তার উপরে। তবে এটি হলো স্টুডেন্ট ভিসা আসার জন্য মূল খরচ। আশা করি সকলে বুঝতে পারছেন যে তথ্যগুলো আমরা দিলাম, যদি কারো কাজে লাগে, কারো যদি কারো উপকার হয় জানাবেন আমাদেরকে, আর যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।